রোগ তো দেয় আল্লাহ মুক্ত করবে আল্লাহ কিন্তু উশিলা হিসাবে আমরা ওষুধ সেবন করছি অনেকে কেমো দিচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি ক্যান্সারের পিছনে কিন্তু এতে কোনো আমরা উপকৃত পাচ্ছি না এখন আল্লাহ যদি এই করসলের ফল প্লাস করসলের পাতার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে করসলের ফল আমরা বিগত দিনে যে করসলের ফল নিয়ে আসছিলাম সেগুলো বিক্রি হয়ে গেছে আপনারা জানেন এই করচল ফলের উপকারিতা যেটা একটা মরণবেধি রোগ ক্যান্সারের খুবই কাজ করে একটা ফল সেবন করলে দশটা ক্যামোর কাজ করে একটা ফল যদি আপনি সুন্দরভাবে সেবন করতে পারেন তা দশটা ক্যামর কাজ করবে এবং আমাদের কাছে যে করচলের গাছও আছে করচলের গাছের যে বিগত দিনে ভিডিওতেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি এবং এর উপকারিতা বিষয়ে আলোচনা করেছি এই যে করচলের গাছ আপনারা যারা সুস্থ তারাও দুই চারটে করে পাতা খাতে পারেন খালে শরীরের জন্য উপকারিতা আছে চায়ের সাথে মিক্স করে যে করসলে পাতা খেলে অনেক দুটো করে পাতা চায়ের সাথে সকালে বিকালে খেলে ক্যান্সারের জন্য অনেক উপকারিতা এবং দেখা যাচ্ছে রোগ দেয় আল্লাহ মুক্ত করবে আল্লাহ কিন্তু উশিলা হিসাবে আমরা ওষুধ সেবন করছি অনেকে কেমো দিচ্ছি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি ক্যান্সারের পিছনে কিন্তু এতে কোনো আমরা উপকৃত পাচ্ছি না এখন আল্লাহ যদি এই করসলের ফল প্লাস করসলের পাতার জন্য যদি আল্লাহ আমাদের এই মরণ ক্যান্সার থেকে আল্লাহ হেফাজত করে তাহলে আমরা অল্প কিছু টাকা খরচ করে একটু চেষ্টা তো করে দেখতে পারি দেখা যাচ্ছে আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারদের দিয়ে বিভিন্ন জায়গায় যে টাকা নষ্ট করেছি এখন আপনারা করচল ফল দেখেন আমার হাতে একটা ফল দেখেছেন আমরা বিগত দিনে যে ফলগুলো নিয়ে আসছিলাম সেগুলো সব আমাদের বিক্রি হয়ে গেছে আবার আমাদের ফল কিছু নিয়ে আসা হয়েছে দেখেন আমার এই হাতে যে ফলটা কত সুন্দর ফল এটা যদি আপনারা যার বেশি ক্যান্সারের জন্য খুবই উপকারী সেটা যারা খেয়েছেন যারা কিনছেন তারাই আমাদেরকে জানিয়েছেন যে এই ফলটা খেয়ে তাদের রুগী অনেক সুস্থর দিকে যাচ্ছে আর এখন যদি আপনাদের কারো ফল লাগে এবং আপনারা যদি ব্যবহারের জন্য গাছ বাড়িও একটা করে লাগাই রাখতে পারেন যারা সুস্থ আছেন তারপরও ঔষধি গাছ বাড়ি একটা থাকা ভালো এর সাথে আমাদের করসল গাছ আছে করসলের পাতাও আমরা বিক্রি করতেছি তার সাথে আমাদের নুনি ফল আছে ছোটা রোগ রোগের কাজ করে নুনি ফলের পাতায় এবং ফলে ঔষধি গাছ হিসাবে একটা করে আপনারা বাড়ি লাগিয়ে রাখতে পারেন করসলের কথা যে কথা বলছিলাম যে করসল আমরা বিগত দিনে নিয়ে আসছিলাম ওগুলো বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার পরে আমরা আবারও নিয়ে আসছি এখন আপনাদের যদি দরকার হয় আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাড়ি এসেও নিতে পারেন এবং আমরা কুরিয়ার মাধ্যমেই ফল পাঠানোর চেষ্টা করছি ফল পাতা এবং গাছ আমরা কুরিয়ার মাধ্যমেও দিয়ে থাকি আপনারা সবার কাছে শেষ অনুরোধ আমার এইটাই যে আপনারা ওষুধই গাছ হিসাবে কিন্তু একটা করসলের গাছ একটা নুনি ফলের গাছ আপনারা বাড়ি লাগিয়ে রাখতে পারেন কেননা পৃথিবীতে যত রোগ আছে ওষুধ কিন্তু আবিষ্কার এই গাছ গাছরা দিয়েই এজন্য আপনারা বাড়ি একটা রেখে লাগাতে পারেন লাগালে দেখা যাচ্ছে যে আমার অনেকটা জায়গা নষ্ট করবে তাও না যে ক্যান্সার বিধি খুব ভালো কাজ করে এই নুনি এই যে আপনার ননি ফলও কাজ করে প্লাস আপনার এই যে করসল করসলটাই দেখবেন আর টিভিতে বিভিন্ন সময় প্রতিবেদন করেছে এই ফল সম্বন্ধে এবং এই গাছের সম্বন্ধে আপনারা যার দরকার হবে আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন দেবেন আশা করি ফোন দিলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আমাদের বাড়ি এসেও আপনারা যদি যোগাযোগ করে ফলটা নিতে পারেন আশা করি আপনাদের রুগী এই ফলটা সেবন করলে অনেকটা সুস্থর দিকে যাবে এখানে আমি আলোচনা এখানেই শেষ করছি সবার সুস্বাস্থ্য দীর্ঘ আয়ু কামনা করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি